উত্তর প্রদেশত বরষুণে বিধ্বংসী রূপ ধারণ করার ফলত ছয়জন লোকের মৃত্যু হয়। ধারাষার বরষুণ অব্যাহত থাকিব উত্তর প্রদেশত। ধারাষার বরষুণের ফলত ছয়জন লোকের মৃত্যু হয়। আনকি ভারতীয় বতর বিজ্ঞান বিভাগে কয় যে রাজ্যখনত আজিরে পৰা ধারাষার বরষুণ হওয়ার সম্ভাবনা আছে। আঞ্চলিক বতর বিজ্ঞান বিভাগে প্রকাশ করা তথ্য অনুসরি বুধবারে উত্তর প্রদেশত ধারাষার বরষুণ অব্যাহত থাকার সম্ভাবনা আছে। রাজ্যখনত বরষুণ সম্পর্কে ঘটনাত ছয়জন লোকের মৃত্যু হয়, যত ১৮খন জেলার ১৩০০খনতকৈ অধিক গাঁও বানপানীর কবলত ক্ষতিগ্রস্ত হয়েছে। অত্যাধিক বরষুণের ফলত হওয়া ছয়জন লোকের মৃত্যুর ভিতর বজ্রপাত সর্বরক্ষণ আর ডুবিজর ফলতো এজন লোকের মৃত্যু হয়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে প্রাণ হেরুয়ার বাবে শোক প্রকাশ করে আর কর্তৃপক্ষক মৃতকর পরিয়াললৈ সাহায্যর পরিমাণ বিতরণ করবলৈ নির্দেশ দিয়ে। লগতে কয় যে NDRF আর SDRF আর আরক্ষী বাহিনীর দলসমূহক বানপীড়িত অঞ্চলসমূহত সাহায্য আর উদ্ধার কার্যর বাবে নিয়োজিত করবলৈ নির্দেশনা দিয়ে। Stacks are our news.